আছে এটার মধ্যে। এবারে ভাবো মানে স্টেশনারি বলে না, কসমেটিক্স বলে, কসমেটিক্স তো বলে না, জুয়েলারি, হ্যাঁ স্টেশনারি কিনেছি। তো এই কটা স্টেশনারি মানে লজ্জা লাগছে দেখাতে, কিন্তু কিছু করার নেই, যে কটা জিনিস কিনেছি শুধু সেই কটা দেখাবো। তো তোমাদেরকে চলো দেখাই, সেটা হচ্ছে এইটা জিনিস কিনেছি। তো সব আছে এটার মধ্যে, তো তোমাদেরকে দেখাচ্ছি চলো একটা করে আমি কী কিনেছি আর কেন এত অল্প জিনিস কিনেছি, কারণ এবার বেশি কিছু দরকার নেই, তার জন্য আমি এত জিনিস কিনেছি। তো তোমাদেরকে দেখাই, বেশি পয়সা নষ্ট করবো না। তো ফার্স্টে তোমাদেরকে দেখাই এটা, এটা হচ্ছে জোভিজের লিকুইড সিঁদুর, এই যে দেখতে পাচ্ছ। আমি আগে ব্লু ভেডে ইউজ করতাম, তো দোকানদার বলো জোভিজটা খুব ভালো নাকি ওয়াটার প্রুফ, একদম গলবে না, তো তার জন্যই আমি এটা নিলাম। আমি যখনই দেখেছি দোকানদারের কথা শুনে জিনিস কিনেছি, তখনই আমার ভালো লাগে না, তাও নিয়ে নিই কেন যাই না, হচ্ছে বেশি নাই। তো এটা হচ্ছে খয়েরি কালার, এই যে পুরো খয়েরি, এটা নাকি খুব ভালো। তো এটার দাম নিয়েছে 125 টাকা, আর একটা নিয়েছি টিপের পাতা, আর এই টিপের পাতা দাম 10 টাকা বলেছে। এই টিপ নাকি 2-3 দিন পরে জলে ধুলো উঠে যায়, এই একটা খুবই ভালো, আমি 2 দিন থেকে ইউজ করছি, একটা টিপ 2-3 দিন হয়ে গেছে তাও এখনও উঠেনি। তো এই টিপের পাতাটা নিয়েছি, আর নিয়েছি এই ক্লিপটা, যেহেতু আমার তো চুল নাই তবু এত বড় ক্লিপ জানি না কেন নিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগছে সেই জন্য নিয়ে নিয়েছিলাম। নিয়েছি এখন তোমাদেরকে দেখাচ্ছি এই কটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে যেগুলো নেই একমাত্র সেগুলোই কিনেছি, কারণ আমি যেসব জামা কুর্তিগুলো নিয়েছি তো সেগুলো ম্যাচ করে অনেক ইয়াররিং চলে আসছে, তো তার জন্য আমি নিয়ে নিই। আর এই যে পাঁচ স্লিপ নিয়েছি, এই পাঁচ স্লিপগুলোকে 5 টাকায় ছিল, এখন 1 টাকা আগে 4টে দিত, 5 টাকা আগে পেতাম, এখন 15 টাকা নিয়েছে, মানে ডবল ডবল 2 ডবল দাম দিয়েছে। আর নিয়েছি এই যে একটা কানে, এইটা দারুণ লাগছে ট্যাপটা, তাই না, দারুণ হয়েছে এটা, তো দেখতেই পাচ্ছি কি সুন্দর। আমার একটা ব্ল্যাক কালারের ড্রেস আছে, তো আমি সেটার সঙ্গে পরবো, ব্ল্যাক স্টোন দেওয়া আছে, একটা বড় একটা স্টোন, আরও একই এরকম এরকম ছিল, হয়েছে একই মডেলের আর নিবো না, তো এটা নিয়েছি। এটার দাম নিয়েছে 65 টাকা, এটার দাম 65 টাকা, স্লিপে লেখা ছিল এই যে 65 টাকা দাম, কিন্তু 60 টাকা নিয়েছে। আর একটা নিয়েছি টিপের পাতা, এখন সব টিপের পাতা আগে 5 টাকা করেছিল, এখন সব টিপের পাতায় 10 টাকা হয়ে গেছে, আমি এটাকে এইরকম করে রাখবো যাতে টিপগুলো ধুলো পড়ে নষ্ট না হয়ে। তো আমি নিয়েছি এই কাপড়ের টিপগুলো, এগুলো উঠে না, এর থেকেও ছোটো চেয়েছিলাম বাট পেলাম না, তো বড়োই পরে নেবো। আর নিয়েছি এইগুলো পেয়েছি অনেক খোঁজার পর, 15 টাকা দিয়েছে, কিন্তু আমার যে আগের যেটা ছিল এটা হচ্ছে স্বর্ণা বলে, তো এইটা হচ্ছে কি বলতো, আইব্রো করে আসার পর যে একটু একটু করে লোমগুলো থেকে যায়, তো সেগুলো আমি বাড়িতে এসে যখন দেখতে পাই তখন এটা তুলে নিই, বা নিজেও এটা দিয়ে আমি ব্রুশেপ করতে পারি, এইটা দিয়ে আমি ব্রুশেপ করে নিই বাড়িতে মাঝে মধ্যে, যখন ব্রুশেপ করে আস মানে করে এলাম তার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর হালকা হালকা বেরোয়, তখন আমি এটা দিয়ে শেভ করে নিই, এটা দিয়ে। তো অনেকে এটা ইউজ করতে পারো, আমি এটাকে খুব সুন্দর করে ব্রুশেপ করি, এই যে এটার দাম নিয়েছে 15 টাকা। আমি অনেকদিন বিয়ের আগে আমার একটা ছিল, তো সেটা বাড়িতে হারিয়ে গেছে, আমি যাই না, বাড়িঘর ঝাড়া হয়ে গেছে, তবু ওই জিনিসটা খুঁজে পেলাম না, কোথায় নিশ্চয় পড়ে গেছে বাইরে, বা ওই বাড়ি গেছিলাম তখন হয়তো পড়ে গেছে। তো এটার দাম নিয়েছে 15 টাকা। আর এই ছোট্ট ছোট্ট কানের দাম নিয়েছে 10 কি 15 টাকা নিয়েছে মনে হয়, এই যে ছোটো ছোটো কানের, এগুলো ছোটো মানে বাজেটটা যা যাবো তখন একটু পরে যাবো, সবসময় সোনার জিনিস ভালো লাগে না। তো এই যে তো এই ছিল আমার স্টেশনারি, আর কিছু কিনবো না কারণ আমার সবই আছে। তো ঠিক আছে লাগিয়েছিলাম, এটা হচ্ছে এই ক্লিপটা, এই যে ক্লিপটা নিয়েছি, ক্লিপটার দাম জানি না কত নিয়েছে, 15-20 টাকা নেবে মনে হয়, লিখো না ক্লিপ, হ্যাঁ এইটাই মনে হয় ক্লিপ, মানে 15 টাকা। তো কী সুন্দর দেখতে পাচ্ছে, সেই কি যে লাইলনের মতন, এগুলো একদম ভাঙবে না, পড়লেও ভাঙবে না, 10 তলা থেকে ফেলে দিলেও ভাঙবে না। তো এইটা নিয়েছি, তো ব্যাস এগুলোই।